কাটোয়া 1 নম্বর ব্লকের আলমপুর অঞ্চলে গোসুম্বায় তৃণমূলের জনসভা। জনসভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী, আলমপুর অঞ্চলের প্রধান শেখ নজরুল ইসলাম সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। পৌজো এবং আগামী বিধানসভা নির্বাচন সংক্রান্ত আলোচনা ও পরিকল্পনার উদ্দেশ্যে এই জনসভার আয়োজন করা হয়েছিল বলে খবর। জনসভা থেকে বক্তব্য রাখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিধায়ক অপূর্ব রায়চৌধুরী। তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বলতে খারাপ লাগছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে অঞ্চলগুলো হেরে যাবে, সেই অঞ্চলগুলোতে কাজ দেব না, তাই আমরা এখানে অনেক কাজ পাইনি, সেই জন্য এবার এখানে জিততে হবে আমাদের। যদি এরপরে বিজেপির জেলা সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র বিধায়কের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রে সকল নাগরিকের অধিকার রয়েছে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়ার। নিয়ম অনুযায়ী ভোটে যে দল জয়লাভ করবে সেই দল থেকে কেউ সিংহাসনে বসবেন এবং সকলের জন্য কাজ করবেন। যে ভোট দিয়েছেন তার জন্য কাজ করবেন এবং যে ভোট দেননি তার জন্য কাজ করবেন না। কিন্তু এই অঞ্চলে তৃণমূল কংগ্রেস হেরেছে বলে এখানে কোনো কাজ হবে না, এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না। তবে আমরা লেটার মার্কস পায়, আর একটা ছেলে যদি সব বিষয়ে লেটার মার্কস পায় আর দুটো সাবজেক্টে যদি ফেল করে তাকে কিন্তু পাস বলে না। আপনারা সেইটা করবেন না। আপনারা বারবার আজকে গীত এই আমাদের আলমপুর অঞ্চল থেকে যতবার হয়েছে আমরা কিন্তু হারেরই মুখ দেখছি, জেতার মুখ কিন্তু দেখি নাই। আমি 5,000-এ জেতাতে বলি নাই, 4,000-এ জেতাতে বলি নাই, 2,000 নয়, 1,000 নয়। আপনারা যেন আমি যেন গর্ব করে বলতে পারি আমার মঙ্গলকোটের 18টা অঞ্চল 18টাকেই জিতেছি, তাতে 4 জিতে জিতব, এইটা আপনারা করুন। যে না, অঙ্গীকার করুন প্রত্যেকটা কর্মী, আমার অঞ্চল সভাপতি থেকে প্রধান থেকে সবাই। একটা কথা কি জানেন, যে আপনাদের বলতে আপনাদেরকেও খারাপ লাগে, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল যে যে অঞ্চলগুলো হেরে যাবে সেই অঞ্চলগুলো আমি কিন্তু কাজ দেব না। ভারতীয় গণতন্ত্রে এই ভারতবর্ষের সকল নাগরিকের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দলকে ভোট দেওয়া, এবং নিয়ম অনুযায়ী যে দল জয়লাভ করবে তিনি সিংহাসনে বসবেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হবেন, এবং সকলের জন্য কাজ করবেন, যে ভোট দিয়েছে তার জন্যও কাজ করবেন, যে ভোট দেয়নি তার জন্যও কাজ করবেন। কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী তিনি বলছেন, তাদের দলের নেতা অভিষেক ব্যানার্জি বলেছেন, যেসব অঞ্চলে তৃণমূল কংগ্রেস হেরেছে সেখানে কোনো উন্নয়নমূলক কাজ হবে না, সেখানে পথশ্রী হবে না বা অন্য কোনো কাজ হবে না। এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। আমরা বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা করছি, আর বাংলার মানুষকে বলতে চাই তারা কাদেরকে ক্ষমতায় এনেছে দেখুন। ওনাদের এই সামান্য জ্ঞান নেই যে যদি বাংলার প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে সকল মানুষের উন্নয়ন করতে হবে, তবেই বাংলার উন্নয়ন হবে, না হলে শুধুমাত্র তৃণমূলের নেতাদের উন্নয়ন হবে।